মানুষ দেখেছে সন্দেশ খালির ঘটনা, এবং তারপর তৃণমূল মানেই চুরি ডাকাতি খুন করা একটা সংগঠন, যাদের লক্ষ্য চুরি করা, লুটতরাজ করা, কাটমানি খাওয়া। সেগুলো করতে গেলে যা দরকার সেটা হচ্ছে বোমা, বারুদ, গুলি। আমরা অতীতে সিপিএমের আমলে দেখতাম যেখানে মাটি ঘরো সেখানে পাওয়া যাবে মানুষের খুলি। তেই অব্যবস্থা, এর মুক্তি দিতে পারে একমাত্র ভারতীয় জনতা পার্টি। কেন্দ্রীয় নির্বাচন কমিশন উপলব্ধি করেছে বাংলার এই অবস্থা। সেই কারণে আমরা বাঙালি হিসাবে লজ্জাবোধ হয় যে বাংলা সারা ভারতবর্ষের অগ্রণী ভূমিকা নিতে সব কিছুতে, কি স্বাধীনতা আন্দোলন, কি উন্নয়ন, কি শিল্প সংস্কৃতিতে। আজকে এই বাম জামানা আর তৃণমূলের জামানা, শুধু তারা শিলটা পরিবর্তন করে সেই বাম জামানার খুনিগুলোই চলে এসে এখন লুটতরাজ কাটমানি খাচ্ছে, এবং তারা সেই সব সরঞ্জাম আগামী দিনে আস্তে আস্তে বিজেপির বারবারন্ত দেখে তারা বোমাগুলোকে, কোটো বোমাকে বিভিন্ন জায়গায় মাটির তলায় ইট দিয়ে সেফটি করে সেখানে রেখে দিয়েছে, কোথায় টিনের মধ্যে রাখা গেছে। এই ওয়ার্ডে বোধ হয় বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় এখানকার মানুষের সন্ধান আছে, সেগুলো যদি খোঁড়া যায় অনেক জায়গায় এরকম পাওয়া যায়। বা আজকে মাটি খুঁড়তে গিয়ে ঘরের ভিত করতে গিয়ে কোটো বোমা ফেটে একজন কর্মী সে মৃত্যু শয্যায়, আরও একাধিক আহত। তাই এই অবস্থা, আমরা নিশ্চিত জানি পুলিশ দলদাসেদের কাছে সব সন্ধান থাকে, কে এখানকার ক্রিমিনাল, কোন তৃণমূল নেতা ক্রিমিনালের কাজ করে, কে বোমা নিয়ে কাজ করে, এদের কাছে জানা নেই। এদের ধরে পেছনে ডান্ডা মারলেই আসল সত্য বেরিয়ে যাবে। আর এই মানুষের তাহলে কোথায় কোথায় তারা পুঁতে রেখেছে, আমার মনে হয় তদন্ত করলেই বেরিয়ে আসবে, কমসে কম ভবিষ্যতে আর মানুষগুলো মরবে না। সেই জন্য পুলিশের উচিত এটা করা, কিন্তু করতে পারবে না, এরা দাসত্ব করছে দলের হয়ে, তাই এরা ক্যাডারে পরিণত হচ্ছে। একজন থানার ওসি আইসি হচ্ছে তৃণমূলের হচ্ছে মণ্ডল বা ব্লকের সভাপতির দায়িত্ব, জেলার সভাপতির দায়িত্ব পালন করছে। তাই পুলিশ এটা করবে না আমরা জানি, তাই এটা করলে তাদেরও মঙ্গল হবে। তাই আমরা মনে করি এই রাজত্বের অবসান হওয়া উচিত। ব্যাপারটা হয়েছে এই তিনটেরা খুলেছে, খোলার পর চার নম্বরটা এখানে খুলেছে, এখানে মাল এই যে দেখো ইট দিয়ে সাজিয়ে মাছটা রেখে দিচ্ছে। এটা খুঁড়তে গিয়ে যখন এখানে মেরেছে ভেবেছে কিছু আছে ভেতরে, তো বের করতে গিয়ে আরো তখন খোদাই করে এটা মনে ছিল মানে যে প্লাস্টিকের যে এটা ঢাকনা ছিল এটা হরি মতো ছিল ব্যাগ ওই বস্তার ওইটা। এখন চলে আসো।